জাস্ট আপনি এভাবে মুভ করলেন, প্রিন্ট হয়ে গেল। কাপের উপরে যে পলিটা বসায় ওটার জন্য এই মেশিনগুলো ইউজ করা হয়। এটা কন্টিনিউ ব্যান্ড সিলার বলে, এটা হরিজন্টাল গ্যান্ডারি রস আখের রস বের করার মেশিন। বিভিন্ন সাইজের আমাদের হ্যান্ড সিলিং মেশিন আছে। আমিন ভাই, এটা হলো আপনার অটো প্যাকেজিং মেশিন, দানাদার আইটেম বা চিপস চানাচুর এগুলো অটো প্যাকিং করার জন্য এই মেশিনটা ইউজ। ডেট কোডিং এর জন্য আমাদের কাছে এই ধরনের অনেকগুলো মেশিন আছে। এই ক্যাপটা লাগানোর জন্য এই মেশিনটা ইউজ হয়। এটা একটা কালি দিয়ে সাধারণত লাখখানিক প্রিন্ট হয়। যে কোনো পার্সি যদি প্রয়োজন পড়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। পোর্টেবল স্কেল আছে, যারা লাগেজ টাগেজ আপনার ওজন করেন তাদের জন্য এটা। হাইড্রোলিক পেস্ট ফিলিং মেশিন, এটা হলো আপনার পেস্ট ফিলিং এর ম্যানুয়াল মেশিন। আর এটা হলো ফুল অটোমেটিক, ট্রেটা নিজেই বের হবে। আপনি গ্লাস দিয়ে দিবেন, ট্রেটা নিজেই ভিতরে চলে যাবে, সিলিং করে আবার ট্রেটা বের করে আপনাকে কাপ দিয়ে দিবে, রেখে টান দিলে প্রিন্ট হয়ে যাবে। ফ্রেঞ্চ ফ্রাই, আলু পটেটো চিপস করার জন্য এটা হলো আপনার পাউডার ফিলিং মেশিন। এটা 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বাংলায় প্রিন্ট করতে পারবেন এটা দিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভিরুল হক, আমাদের প্রতিষ্ঠান হক ট্রেডার্স থেকে বলছি। আমাদের ঠিকানা হলো 23 নম্বর মকিম কাটারা, মৌলভী বাজার, চক বাজার। আমরা নতুন উদ্যোক্তা এবং ছোটোখাটো যারা ব্যবসা করেন তাদের জন্য প্যাকেজিং মেশিন এবং একটা ব্যবসা চালানোর জন্য যে কয়েকটা মেশিন প্রয়োজন পড়ে ও আমরা তা আনার চেষ্টা করি চায়না থেকে। আমাদের কাছে আপনারা যদি কোনো মেশিনের প্রয়োজন থাকে সেটা আমরা বাইরের থেকেও আমরা আনাই দিতে পারবো ইনশাল্লাহ। আজকে আমরা কিছু আপনাদের নতুন প্রোডাক্ট আসছে আমাদের ওটার সাথে ধারণা দিব কেমন প্রোডাক্ট আছে। আর কিছু মেশিন যেটা আমাদের প্রত্যেকটাই ব্যবসাতে যেটা প্রয়োজন হয় ওটা আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমিন ভাই, আমরা প্রথমে দেখানোর চেষ্টা করতেছি কাপ সিলিং মেশিন। এই ধরনের কাপ, ওয়ান টাইম কাপ সিলিং করার জন্য কাপের উপরে যে পলিটা বসায় ওটার জন্য এই মেশিনগুলো ইউজ করা হয়। আপনার রেস্টুরেন্টে বা যে জুস কর্নার বা যে প্রোডাকশন লেভেলেও, যেমন পপকর্ন টপকর্ন যারা করতেছে ওরা এই মেশিনগুলো ইউজ করে। ওর ভিতরে আমাদের কাছে আছে একটা ম্যানুয়াল মেশিন, ভালো মানের ভিতরে এই যে এটা, তারপরে এটাতে কাউন্টিংও হবে আর এটা খুব দ্রুত কাজ করে। আর প্রোডাকশন লেভেলে এই মেশিনটা ইউজ হচ্ছে অনেক, রাফ ইউজ করার পরও 2-5 বছরে এই মেশিনটা কিছু হয় না সাধারণত। ভাই এটার দামটা কত? আমিন ভাই, রেট নিয়ে একটু আমাদের ঝামেলা হচ্ছে। যেমন অনেকজন 2 বছর আগে ভিডিও দেখেও রেটটা বলে যে আপনি তো রেট এমন বলছিলেন, বা আমাদের প্রত্যেক দিনই আপনার রেট আপ ডাউন করতেছে। ডলারের রেট বাড়ার কারণে আমাদের প্রোডাক্ট যেটা ইম্পোর্ট হচ্ছে তো ওগুলার রেট আপ ডাউন করে। তো আমি আপনাকে শুধু একটু ধারণা দিতেছি, আর বর্তমানে যে রেটটা আছে কালকে ওটা নাও থাকতে পারে, কমতে পারে বাড়তে পারে, এটা পরবর্তী ব্যাপার। আপনি যদি রেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিয়ে, যে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে ফোন দিয়ে ওই রেটটা নিতে পারবেন। যে প্রোডাক্টে ওই স্ক্রিনশট নিয়ে আমাকে দিলেই, আমার হোয়াটসঅ্যাপে আপনি দিতে পারেন, আমি ওই রেটটা ওই সময় যে রেট থাকবে আমি আপনাকে বলে দিব। বর্তমানে এই মেশিনের প্রাইস হলো 15,000 টাকা। এটা আপনার খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট। তারপরে এটা একটা আছে আপনার ব্ল্যাক কালারের, এটা রেস্টুরেন্টে অনেক ইউজ হয়। এটা প্রাইস পড়বে আপনার 12,000 টাকা। আর এগুলো হলো ভ্যালি কোম্পানি, মানে এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, চায়না একটা খুব ভালো ব্র্যান্ড। তারপরে সেমি অটোর ভিতরে এটা আছে, এটা 32,000 টাকা দাম পড়বে। এটা কাজ হলো শুধু আপনি ট্রেটা বের করে কাপটা দিয়ে দিবেন আর ট্রেটা ভিতরে দিয়ে দিবেন, বাদ বাকি সব কাজ সিলিং করা, কাটিং করা, রোল ঘোরানো সব নিজেই করবে। আর এটা হলো ফুল অটোমেটিক, ফুল অটোতে আপনার ট্রেটা নিজেই বের হবে, আপনি গ্লাস দিয়ে দিবেন, ট্রেটা নিজেই ভিতরে চলে যাবে, সিলিং করে আবার ট্রেটা বের করে আপনাকে কাপ দিয়ে দিবে। এটার দাম আপনার বর্তমান রেট আছে 55,000 টাকা। এটা বাড়তেও পারে কমতেও পারে, যে সময় যে রেট থাকবে আমরা ফোনের মাধ্যমে হোক বা আপনি আসে ওই রেটে নিতে পারবেন। কাপ সিলিং করার জন্য আমাদের কাছে যে পলি যেটা প্রয়োজন পড়ে, অনেক ডিজাইনের যেমন ফ্রুটের আইটেম করলে ফ্রুটের, তারপরে আপনার লাচ্ছি টাচ্ছির জন্য আছে স্মাইল, বা প্রোডাকশন লেভেলে যারা কাজ করে তাদের যে সে পপকর্ন টপকর্ন করলে সিম্পল ফ্রুটের ছাড়া যে স্মাইলি ইমোজি এগুলো ইউজ করে, সব ধরনেরই পলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তাছাড়া আমাদের কাছে যে কম দামি কিছু প্রোডাক্ট আছে ভ্যালি কোম্পানিরই কিন্তু একটু লো গ্রেটের মাল, এটার দাম পড়বে আপনার 6,500 টাকা। আর এটা একটা আছে, এটার দাম পড়বে আপনার লোকাল ব্র্যান্ড এগুলা কিন্তু চায়নারই কিন্তু আপনার একটু লো গ্রেটের মাল, এগুলো এটার দাম পড়বে আপনার 9,000 টাকা। আর আমাদের সর্বনিম্ন যেটা আছে ওটা আপনার পড়বে যায় এই মেশিনটা, এটার দাম পড়বে যায় আপনার 5,500 টাকা। আর এগুলো মেশিন হলো আপনার রোল অটো ঘোরাবে, এটার দাম পড়বে আপনার 15,000 টাকা। আর কম দামির ভিতরে যেটা আছে ওটার দাম পড়বে আপনার 13,000 টাকা, ওটা রোল নিজে নিজে ঘুরবে আপনার। আমিন ভাই, এটা হলো আপনার পপকর্ন মেশিন, রেস্টুরেন্টে আপনার এই পপকর্ন যারা ই করে এই মেশিনে শুধু আপনি পপকর্নটা দিয়ে দিবেন, অটো এটা ঘুরবে, পপকর্ন রেডি হবে, লাইটও থাকবে,
আর এটা আপনার সে ভ্যানে নিয়েও অনেকজন এটা ব্যবসা করে। আমিন ভাই এটা বর্তমান প্রাইস হলো 18,000 টাকা, রেট আপ ডাউন করবেই, আপনি ফোন দিয়ে আমাদের থেকে মানে কারেন্ট রেটটা আপনি জেনে নেবেন। আমিন ভাই এটা হলো যেমন সরিষার তেলের বোতলের যে এই ক্যাপটা বা অন্যান্য লিকুইড আইটেম যারা করে এই ক্যাপটা লাগানোর জন্য এই মেশিনটা ইউজ হয়। এটা হলো আপনার সেমি অটো মেশিন, এটা জাস্ট আপনি ক্যাপটা এখানে রেখে এই মেশিনটা দিয়ে দিবেন, এই জিনিসটা নিজেই আপ ডাউন করবে। হ্যাঁ এটা আপনার প্রোডাক্টের এই মানে এই ক্যাপটা নিজে লাগাই দিবে। বিভিন্ন সাইজের বোতল হয়ে থাকে, তার জন্য আমাদের কাছে বিভিন্ন সাইজের ই দেওয়া থাকবে, এটাতে ডাইস থাকবে, আপনি যে কোনো সাইজে এটা করতে পারবেন। এটা বর্তমান প্রাইস হলো আপনার 65,000 টাকা, রেট যদি আপ ডাউন হয় সেক্ষেত্রে আপনি ফোনে আপনি আলাপ করবেন আমাদের সাথে। আমিন ভাই এটা হলো আপনার হাইড্রোলিক পেস্ট ফিলিং মেশিন, আপনি পেস্ট জাতীয় আইটেম বা মধু মানে গাঢ় যে আইটেমগুলো আছে মেহেন্দি তেন্ডি বা যে কোনো আইটেম হতে পারে, অনেকজন চুন করে বা গ্রিস করে, এটা আপনার অটো ফিলিং মেশিন। জি এটা কম্প্রেসারের মাধ্যমে চলে, এটা আপনি 100 গ্রাম থেকে আমাদের 5 লিটার পর্যন্ত আপনার ফিলিং করা যায় এমন মেশিন রেডিতে আছে। এটার দাম পড়বে আপনার, এটার সাথে আপনার কম্প্রেসার ইউজ করতে হবে, তো শুধু মেশিনের প্রাইস হলো আপনার 85,000 টাকা বড়টা যেটা, আর কম্প্রেসারের প্রাইস আলাদা। কম্প্রেসার আপনার বর্তমানে 15-20 হাজার টাকা করে কম্প্রেসার পাওয়া যায়, আপনি আমাদের থেকেও নিতে পারেন, বাইরের থেকেও আপনি ওটা ক্রয় করতে পারবেন, কম্প্রেসার এটার সাথে আপনার প্রয়োজন পড়বে। এটা হলো আপনার পেস্ট ফিলিংয়ের ম্যানুয়াল মেশিন, এটা হাত দিয়ে চাপ দিলে আপনার পেস্টটা আপনার ভরবে বোতলে, আপনি এখানে কতটুকু ভরবেন এটা আপনার মেজারমেন্ট করতে পারবেন, এখানে প্রোডাক্টটা দিয়ে দেবেন। এটা বডিটা হলো এসএসের 4 গ্রেড SS, আপনি জাস্ট প্রেস করলেই আপনার অতটুকু পরিমাণেই পেস্ট আপনার বোতলে বা প্যাকেটে চলে যাবে। এটার দাম পড়বে আপনার 18,500 টাকা। এটা হলো আইস ক্রাশার মেশিন, আইস দিয়ে জাস্ট চাপা দিলে আইস ক্রাশ হয়ে যাবে, গোলা আইসক্রিম টাইসক্রিম জুসের জন্য এটা ব্যবহার করা হয়। তাছাড়া এটা আছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই আলু পটেটো চিপস করার জন্য, ফ্রেঞ্চ ফ্রাই কাটিংয়ের জন্য এটা, এটা 4 গ্রেড SS, এটা 3টা সাইজেরও আছে, 3 ধরনের সাইজে আপনি ফ্রেঞ্চ ফ্রাই রেডি করতে পারবেন, কাটিং করতে পারবেন। এটার দাম পড়বে যায় আপনার 7,800 টাকা, আর এটার দাম পড়বে আপনার 7,000 টাকা। এটা হলো আপনার পাউডার ফিলিং মেশিন, পাউডার বা দানাদার যে কোনো আইটেমই আপনার ফিলিং করার জন্য আপনি ওয়েটটা এখানে দিয়ে দিবেন কত গ্রাম, আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে, যেমন 10 গ্রাম, 3 গ্রাম থেকে 200 গ্রাম, আপনার 10 গ্রাম থেকে 500 গ্রাম এবং 100 গ্রাম থেকে 1 কেজি 2 কেজি প্রোডাক্টও আমার কাছে রেডিতে আছে। এগুলো আপনার যেটা ছোটো আছে এটার দাম পড়বে 48,000 টাকা, আর বড়োগুলোর দাম আপনার 75,000 টাকা 80,000 টাকা পর্যন্ত আমাদের কাছে আছে। আমিন ভাই এটা হলো আপনার অটো প্যাকেজিং মেশিন, দানাদার আইটেম বা চিপস চানাচুর এগুলো অটো প্যাকিং করার জন্য এই মেশিনটা ইউজ করা হয়, যে এমন ছড়া সিস্টেমে যারা করে আপনার নাইট্রোজেন গ্যাস দিয়ে যারা সিলিং করতে যাচ্ছেন বাতাস দিয়ে, তারা এই মেশিনটা ক্রয় করতে পারেন। এটা আপনার 10 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত যেটা আছে এটা আপনার দানাদার আইটেম মানে চানাচুর টানাচুর আপনার সিলিং করা যাবে, এটাতে আপনার বাতাসের অপশান নাই। আর যেটা বাতাসের অপশান আছে ওটা হলো আপনার 2 গ্রাম থেকে আপনার 200 গ্রাম পর্যন্ত, এটাতে আপনার অটো ডেটও পড়বে, এটা আইমার্ক সেন্সারও আছে যেন আপনার প্যাকেটটা সুন্দরভাবে সিলিং হয়, আর আপনার অটো এভাবে ছড়া সিস্টেমও করা যাবে পারপিটিং, নাহলে আপনার সিঙ্গেল প্যাকেট করতে চাইলে সিঙ্গেল প্যাকেটও করতে পারবেন। এই মেশিনের প্রাইস বর্তমান প্রাইস হলো 3,60,000 টাকা, আর চিপসের জন্য যেটা আছে আপনার নাইট্রোজেন গ্যাস সহ ওটার দাম পড়বে আপনার 4,80,000 টাকা। আর আমিন ভাই এটা হলো কন্টিনিউয়াস ব্যান্ড সিলার, আপনি চাপাতা বা দানাদার যে কোনো আইটেম বা পাউডার আপনার প্যাকেটে দিয়ে এখান থেকে ছেড়ে দিলে প্যাকেটটা সিলিং হয়ে যাবে, এটা কন্টিনিউয়াস ব্যান্ড সিলার বলে, এটা হরিজেন্টাল মানে সোজাভাবে ই হবে, এটা ভার্টিক্যাল একটা হয় ওটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ এটা আমাদের বিভিন্ন ব্র্যান্ডের আছে, আমাদের এটা হলো হুয়ালিয়ান ব্র্যান্ডের, এটা খুব ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট, এটাতে আপনার যে কোনো পলি সিলিং করা যায়, পাতলা পিপি থেকে নিয়ে সব পলি আপনার এটাতে সিলিং করা যায়। আর এটা হলো প্যাকওয়েল ব্র্যান্ডের, এটা আপনার শুধু ফয়েল প্যাকেট বা ল্যামিনেশন পলি এটা দিয়ে সিলিং করা যায়, এটার দাম পড়বে আপনার 23,000 টাকা, আর এটার প্রাইস পড়বে বর্তমান প্রাইস পড়বে আপনার 38,000 টাকা। মেশিনের প্রাইস আপনার প্রত্যেক দিনে আমাদের আপ ডাউন করে, তো আপনার বর্তমান যে প্রাইসটা আছে সেটা জানার জন্য আমাদেরকে আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জানিয়ে নেবেন। হ্যাঁ আমিন ভাই এটা হলো আপনার গ্যান্ডারি রস আখের রস বের করার মেশিন, এটা অটোমেটিক, আপনি কারেন্ট দিয়ে এটা চলে, আপনি অন করে জাস্ট গ্যান্ডারি এখানে দিলে একবার দিলেই আপনার পুরো রস বের হয়ে যাবে গ্যান্ডারি।
এটার বর্তমান প্রাইস হলো আপনার 55,000 টাকা। আমাদের প্রত্যেকটা মেশিনে সাধারণত এক বছর তিন বছর মানে মেশিনের উপর ভ্যারি করে যে ওয়ারেন্টি থাকে, আর আপনার যে কোনো পার্টসই যদি প্রয়োজন পড়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনি মেশিন নিয়ে এমন হবে না যে আমার পার্টস নাই আর এই মেশিন ঠিক হবে না, এমন ইনশাল্লাহ কিছু হবে না। যেই মেশিন নিয়ে আমরা আনি ওটা পার্টস আমরা অবশ্যই চেষ্টা করি যে মেশিনের পার্টসটা আগে নিয়ে আসতে। আর আপনার একটু যদি কোনো পার্টস যদি শর্ট থাকে সেক্ষেত্রে একটু সময় লাগবে, কিন্তু আমরা বাইরে থেকে ওই পার্টসটা আপনার আমরা জোগাড় করে দেবো ইনশাল্লাহ। ছোটোখাটো প্রোডাক্ট হলে আপনি প্রোডাক্টগুলো আপনি আমাদের ইসে দোকানে পাঠিয়ে দিবেন, আপনি সুন্দরবন কোরিয়া সার্ভিস বা যে কোনো কোরিয়া সার্ভিসে দিলে আমাদের এখান থেকে আমরা রিসিভ করে ওটা সার্ভিস করে দিব। আর যদি বড় প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমাদের লোক যাবে, ওইটার জন্য আপনাকে আসা যাওয়ার খরচ বা যে আপনার ই থাকে খরচটা থাকে ওটা আপনাকে ব্যয় করতে হবে। একটা মেশিনে কুরিয়ার খরচ আপনার সাধারণত এটা মেশিনের সাইজের উপর ভ্যারি করে, সাধারণত 150-300 এটা হলো মিডিয়াম সাইজের মেশিনের জন্য, আর বড় মেশিন হলে 500-1,000 টাকার মতন ওটা খরচ হয়। বড় মেশিন বলতে আপনার ওই যে এই ধরনের বড় মেশিনটা, আর এই ধরনের মেশিন হলে 300 টাকা ম্যাক্সিমাম। তা ওইটা কুরিয়ার সার্ভিসের উপর ডিপেন্ড করে যে ওরা কত টাকা নেবে। আপনারা প্রোডাক্টটা যদি কোনো প্রবলেম বা ফল্ট থাকে সেটা আমাদের এখানে পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ আমরা দ্রুত চেষ্টা করব যেটা আপনার সার্ভিস করে আপনাদের দিয়ে দেওয়ার জন্য। আর প্রোডাক্টটা ক্রয়ের জন্য আপনাকে হয় আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে বা আমরা যে নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে ওখানে আপনি যোগাযোগ করে আপনি যে বিকাশে আপনি দিতে পারবেন। কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কিছু টাকা আগে আপনাকে অ্যাডভান্স করতে হবে, তারপরে আমরা কন্ডিশনে প্রোডাক্টটা দিব, এবং আমাদের লেবার চার্জ আর ট্রান্সপোর্টের যে চার্জটা আছে সেটা আপনাকে বেয়ার করতে হবে, আপনাকে দিতে হবে। আপনি ব্যাংকের যদি আপনি টাকা দিতে চান সেক্ষেত্রে আমাদের যোগাযোগ করে আমাদের ব্যাংকের যেগুলো অ্যাকাউন্ট আছে ওটা আমি দিয়ে দিব। আমিন ভাই, আমি এখন দেখাচ্ছি একটা গুরুত্বপূর্ণ মেশিন যেটা অনেকজনই খোঁজ করে অনেক সময় পায় না। ডেট কোডিং, একটা প্রোডাক্ট সেল করার জন্য অবশ্যই ডেট কোডিংটা প্রয়োজন পড়ে। তো এই ডেট কোডিংয়ের জন্য আমাদের কাছে এই ধরনের অনেকগুলো মেশিন আছে, ইঙ্কজেট প্রিন্টার আছে, রেবন সিস্টেমে আছে, কিছু সিল সিস্টেমেও আছে। আর আপনার বর্তমানে যেটা অনেক প্রয়োজন যেটা বোতলের গায়ে, ডাইরেক্ট বোতলের গায়ে যেটা প্রয়োজন পড়ে, জাস্ট আপনি এভাবে মুভ করলেন প্রিন্ট হয়ে গেল। হ্যাঁ, এটা সাধারণত অন্যান্য মেশিন দিয়ে হয় না, এই মেশিন দিয়ে খুব ভালো প্রিন্ট হয়। আর এটা পারমানেন্টও, আপনার পারমানেন্ট কালি, এটা আপনার কালিটা উঠবে না যদি না এর উপরে রিমুভার ইউজ করা হয় বা অয়েলি প্রোডাক্ট থাকলে সেক্ষেত্রে কালিটা উঠে যায়। এটা বর্তমান প্রাইস হলো আপনার 32,000 টাকা। এটা আপনার 3 লাইন 4 লাইন মানে হাফ ইঞ্চি জায়গার ভিতরে আপনি যে কটা লাইন, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার, এক্সপায়ারি ডেট, এমআরপি, আর বর্তমানে যেটা প্রয়োজন আছে বাংলায় যদি করতে চান সেক্ষেত্রে এই মেশিন দিয়ে করতে পারবেন। সেটার উপায় হলো আপনি কম্পিউটার থেকে বিএমপি ফর্মেটে ইমেজ আকারে বাংলা লিখবেন, ওটা আমরা দেখাই দেবো কীভাবে করতে হয়। পেন ড্রাইভ ইউজ করা যায়, পেন ড্রাইভে আপনি ওইটা ইমেজটা ইম্পোর্ট করে আপনি বাংলায় প্রিন্ট করতে পারবেন। এটা দিয়ে এই মেশিন দিয়ে এটা করা যাবে। এই এই ধরনের যেগুলো মেশিন আছে ওটা আপনার প্রিন্ট করতে পারবেন। আর এটা কালি, আপনার একটা কালি দিয়ে সাধারণত লাখখানিক প্রিন্ট হয়, যেটা ম্যানুফ্যাকচার এক্সপায়ারি ডেটের যে ফর্মেট আছে ওরকম ফর্মেটে আপনি যদি প্রিন্ট করেন লাখখানিক প্রিন্ট করা যাবে। কালি বর্তমান প্রাইস হলো আপনার 8,000 টাকা। ডলারের রেট আপ ডাউন করলে সেক্ষেত্রে আপনার রেট আপনার বাড়বে কমবে, এটা স্বাভাবিক। মেশিনের দাম পড়বে আপনার 32,000 টাকা। আরেকটা মেশিন আছে, এটা হ্যান্ডহেল্ড, একটা বড় সাইজের প্রিন্টার, এটাতে আপনি টাচ করে খুব ইজিলি কাজ করতে পারবেন বা পেন ড্রাইভ থেকেও আপনি ইমেজ খুব তাড়াতাড়ি আনতে পারবেন, বার কোড যদি দিতে দেন বার কোড করতে পারবেন। এটা সিস্টেম হলে জাস্ট রেখে টান দিলে প্রিন্ট হয়ে যাবে। এটার দাম পড়বে আপনার বর্তমান 40,000 টাকা। আরেকটা প্রোডাক্ট আছে, এটা এটা একটু লো বাজেট যাদের আছে তাদের জন্য, এটার দাম পড়বে আপনার 22,000 টাকা। এই প্রোডাক্টের সাথে এই একটা সুন্দর একটা বক্স থাকবে, এই বক্সের ভিতরে আপনার প্রিন্টার, এই কার্টিজটা থাকবে যেটা দিয়ে আপনার প্রিন্ট হবে, এই ব্যাটারি থাকবে আপনার, সাধারণত ব্যাটারি একটা থাকে, অনেক মেশিনে আবার দুইটাও দিয়ে দেয়, ওটা দুইটা যদি থাকে তাহলে দুইটা থাকবে, নাহলে একটাই থাকবে। এই একটা চার্জার থাকবে, এই মেশিন থাকবে, একটা পেন ড্রাইভ থাকবে, এবং টাচ করার জন্য টাচ পেন থাকবে, টাচ করার জন্য এই টাচ পেন থাকবে, কিছু অ্যাসেসরিজ আপনার রাবার টাবার এটাতে ফ্রি দেওয়া থাকবে। এই জিনিসটা আমরা দিয়ে থাকি যারা অ্যালাইনমেন্টের জন্য মানে সঠিকভাবে একবার নির্দিষ্ট জায়গায় যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে, বা বোতলেও এটা দিয়ে একটু করা যায়, এটাও একটা আপনার ফ্রি থাকবে ওটার সাথে।
আমিন ভাই, এগুলো হলো আপনার হেভি প্রোডাকশন যাদের আছে, তারা যারা ডেট দেয় ওরা ইঞ্জেক্ট দিয়ে দেয় না, সাধারণত এইগুলো প্রোডাক্ট দিয়ে দেয় বেকারি টেকারিতে, বা ইঞ্জেক্ট সে ডিটারজেন্টে যারা কাজ করে তারা এটা দিয়ে ডেট দেয়। এটা হলো আপনার 3 লাইন, আর এটা হলো 4 লাইনের, 4 লাইন পর্যন্ত আপনি এটাতে ডেট দিতে পারবেন। এটা রেবনের মাধ্যমে, এটা হিটের মাধ্যমে রেবনটা এভাবে জাস্ট পুশ করলে কালিটা বসে যাবে। এটা প্রাইস হলো যায় আপনার 7,000 টাকা, এটা 4 লাইনের। এটা পিতলের আপনার আছে বেসটা, আর এটা অ্যালমোনিয়ামের বেস, এটার দাম পড়বে আপনার 5,000 টাকা, এটা 3 লাইনের। এটা হলো আপনার হোয়ালিয়াম ব্র্যান্ডের খুব ভালো একটা মাল, এটা আপনার সেমি অটো বলি, এটা নিজে নিজে আপনার আপ ডাউন করবে এবং ডেটটা মারবে, বা আপনি প্যাডেলের মাধ্যমেও পুশ করে আপনি এটা আপ ডাউন করতে পারবেন, ডেটটা বসাতে পারবেন। এটার বর্তমান প্রাইস হলো যায় আপনার 28,000 টাকা। আর আমাদের কাছে যে এটা যে ইঙ্ক রেবন 30x100 সাইজ যেটা আছে এমএম, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা কার্টুন যদি নেন আপনারা, আমরা 120 টাকা করে পিস, কার্টুনে 100 পিস থাকে, আমরা দিতে পারবো। বর্তমানে রেটটা, রেট আপ ডাউন হলে এটার রেটও আপনার বাড়বে কমবে। তাছাড়া আমাদের কাছে যাদের ফন্ট প্রয়োজন পড়ে, আমরা আলাদাভাবে ফন্টও বিক্রি করি। এটা ফন্টটা হলো পিতলের, আর বর্তমানে আমাদের অনেকজনেরই এটা বাংলাতে প্রয়োজন পড়ে, যে ডেটটা বাংলায় বসাতে চায় যারা, তাদের জন্য বাংলা ফন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কম বাজেটে যাদের কাজ আছে তাদের জন্য এটা একটা আছে, সিল সিস্টেমে ট্রোডেট, এটা শাইনি কোম্পানি একটা আছে, ট্রোডেট কোম্পানি একটা আছে। এটার জন্য আপনার এই ইঙ্ক ব্যবহার করা হয়, আর এই সফটনার বলি আমরা, এই সফটনারটা মানে ব্যবহার করা হয়। তাছাড়া যে হ্যাঁ, এটা 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 3 লাইনে বর্তমান রেট হলো আপনার 550 টাকা, সাথে আপনার কালি পানি, এটা আলাদাভাবে আপনাকে কিনতে হবে। এটা আমাদের কাছে যেটা আছে কালি পানি, এটার দাম পড়বে আপনার 240 টাকা সেট, মানে একটা ইঙ্ক আর একটা সফটওয়্যার 240 টাকা। আর বিভিন্ন ধরনের কালি আছে আর আমাদের কাছে, ওর ভিতরে এটা একটা আছে, এটার দাম পড়বে 350 টাকা। এটার জন্য আপনার সফটওয়্যারের প্রয়োজন নেই, আর এই কালির মান অনেক ভালো। সাধারণত এটা আপনার দেখেন দেওয়া আছে কোথায় কোন কোন সার্ভিসে এটা আপনার পারমানেন্টভাবে থাকবে। অনেকজন যে ফন্ট লাগানো ঝামেলার কারণে অনেকজন বলে যে ঘুরে ঘুরে ডেট চেঞ্জ করা যায় কি না, তো ওটার জন্য এই মেশিনটা আছে। এটা আপনি জাস্ট ঘুরায় ঘুরায় আপনার ডেটটা চেঞ্জ করতে পারবেন। এটা সাথে একটা ইঙ্ক আপনার ফ্রি থাকবে, এটা দাম পড়বে আপনার 980 টাকা। শুধু এমআরপি দেওয়ার জন্য আপনার এই মেশিনটা লেবেল স্টিকার মেশিন ব্যবহার করা হয়, জাস্ট পুশ করলে আপনার এই যে রেটটা এভাবে আসবে, আপনি স্টিকারের মাধ্যমে যে কোনো প্রোডাক্টে এটা লাগাই দিবেন। এটার সাথে আপনার একটা ইঙ্ক ফ্রি থাকে, এটা বর্তমান প্রাইস হলো 350 টাকা। বোতল ইনটেক করার জন্য বা সিকিউরিটি ক্যাপ লাগানোর জন্য হট এয়ার গানের প্রয়োজন পড়ে, বা অনেক ফ্যাক্টরিতে আপনার শিং করার জন্য, পলিশিং করার জন্য এগুলো আপনার প্রয়োজন পড়ে। বিভিন্ন রেটের 950 টাকা থেকে নিয়ে 1800-3000 টাকা পর্যন্ত আমাদের কাছে হট এয়ার গান রেডিতে আছে। বিভিন্ন ধরনের টুলস যেটা প্রয়োজন পড়ে ফ্যাক্টরিতে ওটা আছে। লিকুইড মিক্স করার জন্য এই লিকুইড মিক্সার আছে, সিঙ্গল এবং ডাবল দুই ধরনের আমাদের কাছে মিক্সার আছে। ওয়েট স্কেল, কিচেন স্কেল, মানে ছোটো ছোটো প্রোডাক্ট ওয়েট করার জন্য এগুলো আছে। বড় বস্তা বা বড় কিছু প্রোডাক্ট ওয়েট করার জন্য 100-200-500 কেজি পর্যন্ত এই স্কেলগুলো আছে। পোর্টেবল স্কেল আছে, যারা লাগেজ টাগেজ আপনার ওজন করেন তাদের জন্য এটা, এটা হেভি ডিউটি। এটা হলো আপনার মেশিন ঝোলানোর জন্য স্প্রিং। অ্যানালগ কিছু স্কেল আছে আমাদের কাছে, ছালার বস্তা যেগুলো আছে ওইগুলো আপনার এটা দিয়ে সিলিং করা হয়। হ্যাঁ, প্যাকেট সিলিংয়ের জন্য বিভিন্ন সাইজের আমাদের হ্যান্ড সিলিং মেশিন আছে। আমাদের কাছে 1,000 টাকা থেকে নিয়ে আপনার 5-7,000 টাকা পর্যন্ত হ্যান্ড সিলিং মেশিন আছে। বড় প্রোডাকশন বা বস্তা, মুড়ির বস্তা বা ইসের পিলো প্যাকেটগুলো যেটা আছে ওটা সিলিং করার জন্য এগুলো মেশিন আমাদের কাছে রেডিতে আছে। 20-40 কেজি পর্যন্ত ওয়েট মাপার জন্য বিভিন্ন ধরনের আমাদের কাছে স্কেল আছে, ওয়েটিং স্কেল আছে। আমাদের কাছে 1,800 টাকা থেকে নিয়ে আপনার 4-5,000 টাকা পর্যন্ত স্কেল রেডিতে আছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ নতুন নতুন প্রোডাক্ট আমাদের কিছুদিনের ভিতরে আসবে, তো সেগুলো আমি আপনি কীভাবে অপারেটিং করতে হয়, কীভাবে প্রোডাকশন করতে হয় আমি আপনাকে এক একটা ভিডিও আলাদাভাবে আমিন ভাইয়ের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। নতুন মেশিনের ভিডিওগুলো নিয়ে আমরা খুব দ্রুত আপনাদের কাছে আসব, আমিন টিভির মাধ্যমে আপনাদের কাছে প্রচার করব। আর আপনারা আমাদের যদি এখানে আসতে চান সেক্ষেত্রে আমাদের ঠিকানা হলো 23 মকিম কাটারা, মৌলভীবাজার, চকবাজার।
যায়। আর আমাদের প্রতিষ্ঠানের নাম হলো হট ট্রেডার্স, আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনার স্ক্রিনে দেওয়া আছে, আপনি ওখান থেকে আমাদের ফোন করে চকবাজার টাওয়ারের সামনে এসে কল দিলেই হবে, আমাদের লোক আপনাকে ওখান থেকে রিসিভ করবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।